স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি টিকায় রাখতে চান, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বন্ধ করতে চান, 10টা কাজ করা লাগবে। কয়টা? এই যে 14 ফেব্রুয়ারি আইতেছে বিশ্ব বেহায়া দিবস, এখন থেকে বেহায়া গুলা রেডি হইতাছে, বেহান্নি গুলা রেডি হইতাছে, বল্টরে সুমা দেওয়া লাগবে, গলা একটা কলজা একটা, এরকম বেয়াদব নাই, এগুলা ভালোবাসা নয়। কুকুর যেমন, কুকুর যেমন আরেকটা কুকুরের পেছনে পেছনে ঘুরে আর তার লজ্জাস্থানে নাক লাগায়, একটু পরে পরে যারা বিশ্ব বেহায়া দিবসের নামে ছেলে মেয়েরা বিয়ার আগে জুমাজুমি করে ওই রাস্তার কুকুরের মধ্যে, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, 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 নাই। এর চেয়ে নিচের ভাষা আমার কাছে আর জানা নাই। আমি আমার স্ত্রীকে ভালোবাসি কার জন্য? একজন সাহাবা বললেন, হুজুর পরনারীর দিকে তাকাইলে গুনাহ হয়, নিজের বউর দিকে তাকাইলে কি হয়? আল্লাহর নবী বললেন, যতবার তাকাবা একটা করে নেক আমল নামায় পেয়ে যাবা। আমি আমার স্ত্রীর কাছে যাই কার দোহাই দিয়া? আস্তে কয়, আল্লাহর দোহাই দিয়া। এই জানে যে রাতের বেলা বউর কাছে যান, বউর কাছে না যাইয়া অন্য ঘরে অন্য নারীর কাছে যদি যান, কপালে মায়ের আছে না নাই? এমন যাওন না পুরুষ বাংলাদেশে একজনও নেই। পরকীয়ার ব্যাপারে আমার একটা কথা আজকে থাকবে, ওই আলোচনা করব না। যারা পরকীয়া করে তারা মানুষ না, তারা অমানুষ, তারা জানোয়ার, তারা ভয়ানক জানোয়ার, তারা হিংস্র জানোয়ার। কারণ এই পরকীয়ার কারণে বাপ তার মেয়েরে হত্যা করে। কয়েকদিন আগে দেখলাম মা পরকীয়া করছে আরেক বেড়ার লগে, মেয়ে দেখে ফেলছে মায়ের সামনে, মেয়েটাকে মমতাময়ী মায়ের সামনে মেয়েটাকে দর্শন করে মারা হলো। মা তাকায় তাকায় দেখলেন এটা মানুষ না, এটা ডাইনি, এটা অমানুষ হয়ে গেছে। আর অমানুষ হয়েছে কেন? পরকীয়া বলেন কি? এটা বিষাক্ত ক্যান্সার, এটা ক্যান্সার, এটা ক্যান্সার। এটা যার হয় তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। আমার বন্ধুগণ কথাগুলি বুঝেন, আমি কথা লম্বা করব না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি টিকায় রাখতে চান, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বন্ধ করতে চান, 10টা কাজ করা লাগবে। কয়টা? ব্যাখ্যা দেব না, বলে দিয়ে যাব, ব্যাখ্যা দেব না। কয়টা কাজ করতে হবে? 1 নম্বর কাজ হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বন্ধ করতে চান, তাহলে প্রথম কাজ হলো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে সবসময় সম্মান দিয়া কথা বলা লাগবে। আর আমরা স্বামীরা নবজাদা নসরুল্লাহ খা, কথার মধ্যে কোনো কি নাই? বরুরা দারুল উলুম মাদ্রাসার মুতামিম ছিলেন মরহুম আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? হুজুর কোনোদিন তার স্ত্রীকে তুই তুমি বলে নাই, সারা জীবন আপনি আপনি করে বলতেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, হুজুর আপনি আপনার স্ত্রীকে আপনি বলেন কেন? হুজুর মুসকি হাসি দিয়া বললেন, আপনি যদি আপনার স্ত্রীরে আপনি করে বলেন, আপনার স্ত্রী কোনোদিন আপনাকে তুই তুমি বলার সাহস পাবে না। কথা ঢুকছে মাথায় কিছু? আর আপনি স্ত্রীরা এ তুই কই, এরকম নাই কথার মধ্যে কোনো মজা? আর প্রেমিকার লগে কথা কওয়ার সময় ডার্লি তো তুই গুখা, এই যে কয়দিন পরে আইতেছে 14 আরেক ভাইরাস কি ফেব্রুয়ারি পোলাপেনে এখন থেকে টাকা জমাইতেছে, বাল্টু পিটে দেওয়া লাগবে না? তোর বাল্টু বিশুদ্ধ তো চোখে যাবি বেটা। আমাদের ভালোবাসা কার জন্য? মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালা ঈমান। আল্লাহর জন্য ভালোবাস, আল্লাহ তোর ঈমান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই যে 14 ফেব্রুয়ারি আইতেছে বিশ্ব বেহায়া দিবস, এখন থেকে বেহায়া গুলা রেডি হইতাছে, বেহান্নি গুলা রেডি হইতাছে, বল্টরে সুমা দেওয়া লাগবে, গলা একটা কলজা একটা, এরকম বেয়াদব নাই, এগুলা ভালোবাসা নয়। কুকুর যেমন, কুকুর যেমন আরেকটা কুকুরের পেছনে পেছনে ঘুরে আর তার লজ্জাস্থানে নাক লাগায়, একটু পরে পরে যারা বিশ্ব বেহায়া দিবসের নামে ছেলে মেয়েরা বিয়ার আগে জুমাজুমি করে ওই রাস্তার কুকুরের মধ্যে, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, 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 নাই।
এরছে নিচের ভাষা আমার কাছে আর জানা নাই আমি আমার স্ত্রীকে ভালোবাসি কার জন্য একজন সাহাবা বললেন হুজুর পরনারীর দিকে তাকাইলে গুনাহ হয় নিজের বউর দিকে তাকাইলে কি হয় আল্লাহর নবী বললেন যতবার তাকাবা একটা করে নেক আমল নামায় পেয়ে যাবা এজন্য প্রথম কথা হলো ঝগড়া থেকে বাঁচার জন্য স্বামী স্ত্রী একে অপরকে কি দিয়ে কথা বলবেন কিছু মুরব্বি আছে আর কাছেও নাই আপনাদের এলাকায়ও মুরব্বি নাই ব্যাখ্যা দিলাম না অনেক কথা ছিল দুই নাম্বার এক বিছানায় সারা জীবন ঘুমাবেন আলাদা বিছানা নয় এখন আসতে কয় বিছানা হবে কয়টা স্বামী স্ত্রীর বিছানা হবে একটা দুইটা হবে না স্বামী যেখানে স্ত্রী সেখানে স্ত্রী যেখানে স্বামী সেখানে রাজি আছেন রাজি আছেন তিন নাম্বার একে অপরের পাশে বসে বসে মাঝে মধ্যে নবী রাসূল মহিলা সাহাবাদের জীবনে নিয়ে আলোচনা করবেন আর হেগুলি নাই খালি বয়ে বয়ে রিমোট টিপে এরকম আছে না ব্যাখ্যা কিন্তু দেব না কথা কি আছেন চার নাম্বার নিজের নিজের মা বাপ অর্থাৎ স্বামী তার স্ত্রীর মা বাপ আর স্ত্রী তার স্বামীর মা বাপকে সম্মান জানাতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে বহু জামাই জামাই বুঝেন তো বহু জামাই আছে শ্বশুর শাশুড়ির সম্মান দেয় না আবার বহু পুত্রবধূ আছে নিজের শ্বশুর শাশুড়ির মানুষই মনে করে না কথা বলেন আছে না নাই এটা করা যাবে পাঁচ নাম্বার পারিবারিক কাজে একে অপরের সাথে পরামর্শ করবেন কিছু স্বামী আছে ড্যাম কেয়ার স্ত্রীর কোনো কাজে জিগে কই তাইরে জিগেই বকি নাই না এরকম নাই এই সংসারে জীবন ও ভালোবাসা টিকবে না ছয় নম্বরে কেউ কাউকে কথার মাধ্যমে এমন কথা যেই কথার দ্বারা কষ্ট পাইলে যেই কষ্ট জীবনে কোনোদিন ভোলা যায় না এমন কষ্টদায়ক কথা বলা যাবে না নবীজি বলেছেন কথার আঘাত তীরের আঘাতের চাইতে আরো বেশি ভয়ানক সাত নাম্বার একে অপরের কাপড় চোপড় রূপের মাঝে মাঝে প্রশংসা করবেন প্রশংসা নাই কয় তোরে তো ফিত্তিরির মতো লাগে কয় তোমারেও রিকশাওয়ালার মতো লাগে প্রশংসা বলবেন মাশাআল্লাহ এই কাপড়টা পরলে তোমারে ভাল লাগে এটা পরলে তোমাকে সুন্দর লাগে স্বামী যদি বলে স্ত্রীকে তোমাকে এই কাপড়টা পরলে রূপবানের মতো লাগে এই স্ত্রী কোনোদিন আপনার বাইরে যাবে না বরং খুশি হইয়া বারবার সাজ্জা আপনার কাছে আইব আর সাজ্জা পইরা আপনার কাছে আইছে আপনি যদি কন্তরে ফিত্তিরির মতো লাগে জীবনে কোনোদিন বউয়ের সাজ আর কপালে দেখা জুটবে না প্রত্যেকটার ব্যাপারে আমার হাদিস ব্যাখ্যা ছিল আমি লম্বা করলাম না শুধু পয়েন্টগুলো বলে দিয়ে গেলাম তাহলে মাঝে মধ্যে তাদের প্রশংসা করার দরকার আছে না নাই বউ আপনার জন্য একটা লুঙ্গি কিনে আনছে কইবেন হেই এটা কি আনছ এরকম বলবেন না তুমি যেটা আনছো মাশাআল্লাহ ফুল চয়েস ফুল কি ফুল আল্লাহ বুঝার তৌফিক দিক আমরা বলি আমিন আট নাম্বার নিজ নিজ আত্মীয় দ্বারা স্ত্রীকে স্বামীকে বেইজ্জত করা যাবে না কিছু বউ আছে কিছু একটা না হইতেই বাপের বাইত ফোন কথা আসতে কয় আছে না নাই মা বোনদেরকে বলে দিয়ে যায় তোমার বাপের বাড়িটা তোমার ইজ্জত নয় বরং তোমার স্বামীর বাড়িটা তোমার ইজ্জতের ব্যাংক এটা এটাকে নষ্ট করে দিও না তোমার স্বামীর বাড়ির কোনো বদনাম যদি তোমার বাপের বাড়ির লোকের কাছে কও স্বামীর ইজ্জত যাবে যদ্দূর তোমার ইজ্জত তার চেয়ে আরো বেশি চলে যাবে ওরা জীবনে কোনোদিন তোমারে সম্মান দিবে না কথা বুঝাইতে পারি নাই কথা বুঝাইতে পারি নাই আর যারা স্বামী আছেন আপনার স্ত্রী যদি অন্যায় করে আপনি শাসন করবেন আপনি বুঝাবেন আপনি ধমকাবেন আপনি গালি দিবেন কিন্তু আপনার ভাই বোন মা বাবা দিয়া আপনার স্ত্রীকে শাসন করার কোন অধিকার শরীয়তে নাই বেটা কথাগুলি বুঝাইতে পারতেছি কি আপনার স্ত্রীরে আপনি বকা দিবেন আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন আপনার স্ত্রীকে আপনি গালি দিবেন প্রয়োজনে হালকা জরাবাইয়া জরিবু জরবান বাংলা কইলাম না জরাবাইয়া জরিবু হালকা হবে কিন্তু আপনার ভাই আপনার বোন আপনার বাপ আপনার মা আপনার স্ত্রীকে বকাবকি গালাগালি শাসন করার অধিকার নাই এখন আস্তে কয়
এরকম ফ্যামিলি আমাদের লাকসামে নাই আমাদের এই অঞ্চলগুলোতে নাই খবরদার আপনি আজকে যে বলে দিবেন মোল্লা ভাই বলে গেছে আমার বউ আমি মারব কাটব শাসন করব যা ইচ্ছা তা করব আপনাদের কোনো কথা নাই এগুলা কিছু কিছু পরিবারে আছে দেবর শ্বশুরে মিল্লা বাইর বউরে পিডায় অন্য জায়গায় আরেকদিন ব্যাখ্যাগুলা দেব অনেক কথা বলার ছিল এটা করা যাবে নয় নাম্বার ধর্মীয় বিষয়ে স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করবেন 10 নাম্বার প্রতি মাসে অন্তত একবার প্রতি মাসে অন্তত একবার ছেলে মেয়ে বিবিকে নিয়ে পারিবারিক বৈঠক করবেন এটা আমাদের দেশে নাই এটা আমাদের দেশে হযরতে লোকমান হাকিমের হাদিসগুলো পড়ে দেখেন লোকমান হাকিম তার ছেলেদেরকে যত নসিহত করেছেন ম্যাক্সিমাম নসিহতগুলো কোরআনে আছে না নাই এমনি এমনি আল্লাহ তুলে দেয় না একজন বাপ মা তার সন্তানকে ছোটবেলা যেই নসিহতগুলো করে এই নসিহতগুলো বাচ্চারা মৃত্যু পর্যন্ত ভুলে যায় না ছোটবেলা আপনার বাচ্চা একটা কাঁচা মরিচ নিয়ে আসছে কারো জমিন থেকে আপনি যদি তাকে চোখরাঙ্গায় শাসন করেন যে পরের জমিনে চুরি করতে নাই এটা কবিরা গুনাহ এই বাচ্চা ইহু জীবনে চোর হবে না আর আপনি মা আপনি বাপ শীতের দিন কাঁচা মরিচ একটা নিয়ে আইছেন গ্রাণ আছে না নাই কাঁচা মরিচটা আইনা ছেলে আপনার হাতে দিছে আপনি কাঁচা মরিচটা হাতে নিয়া মজা কইরা পান্তা ভাত দিয়া খাইতেছেন আর পোলা মায়েরা কইতেছেন মরিচটা কই থেকে আনছো তো অনেক মজা লাগে এর পরের দিন একটার বদলা 10টা মরিচ এই বাচ্চা চুরি করার সম্ভাবনা আছে না না পারিবারিক জীবনে এই কাজগুলা আপনি আমি যদি করতে পারি তাহলে আমাদের পরিবারে অশান্তি থাকার কোনো সম্ভাবনা না অন্য কোন বিষয়ে অন্য কোন দিন অন্য কোন জায়গায় আবার দেখা হবে ইনশাআল্লাহ